আমরা এত সময় তো পার্কে বহুত কোস্তাকুস্তি হয়ে গেছে, আবার বলো কোস্তাকুস্তি কি কোস্তাকুস্তি বলি। কাটো ভিডিও কাটো আচ্ছা দেখি কি দেয়, আগে চেক করি প্রথমে যে ওরা কি দিতে চায়। কি সুন্দর ডাবের সাইজ গুলো, লাল ডাব টাকায় দিচ্ছে বড় বড়। আমরা নাস্তা করতে চলে আসছি পার্কে, পার্কে, মানে ন্যাচুরাল পার্কে। তা এখানে একটু মনে কুস্তি হচ্ছে কুস্তি করলাম, কুস্তি টুস্তি করে, মানে এই যে দেখুন কেমন শোনা চারিদিকে আসছে, কুস্তি কুস্তি করছে আর কেমন। কি, কুস্তি তো ঘাম ছুটে যাচ্ছে, মানে দৌড় ঝাঁপ যা করার করে, এই যে এখন চোখের ভিতরে ঘাম ঢুকে যাচ্ছে, জ্বলে যায়। তা এই যে 50-50 বিস্কুট খাচ্ছি, মানে দুজনে দুজনের ফিফটি ভাগ ফিফটি ভাগ করে খাওয়া লাগবে। তাহলে 50-50 বিস্কুট নিয়ে আজ এক অটোমেটিক 50-50, মানে হচ্ছে আধা আধা। তা খেতে খেতে না তুমিও আধা খাবা, চা আধা খাবা, কি যদি বলে কি বিস্কুট খেলা, তুমি খাবা 50-50, কারণ অর্ধ অর্ধেক খেয়েছি। আজকে ছেলে নাই এই দুই হ্যাঁ, তিন দিন। ছেলেটাকে না রেখে আসছি যেন বাড়িতে, মনে একটু ভয় লাগতো যে ছেলেটা ঘুমায় রেখে আসছি। ও বলছিল যে মা আমার পাশে শো, আমি চেয়ে তুই শো, আমি ঘর বাড়ি ঝাড়েছি। তাই বলে ওকে শুয়ে মানে আলাদা বিছানা করে আবার উঠায়, তাই আমরা শোয়া টোয়া দিয়ে আমরা চলে ছেলেকে আসছি। যে কয়দিনের ট্রেনিং দেওয়া দরকার, দিয়েছিলাম বাবা মা যা করে ওর মাথার ভিতরে, তো যা করে সেগুলো কপি করে, তা দেখুক জানুক যে বাবা মা কি করছে। লোকে ছুপায়, আমাকে ছুপাইয়ে কোনো লাভ নাই। না গো, কোনো যেখানে যাই লজ্জা শরম কিচ্ছু, যেখানে কোনো যাই ভয় সেখানেই ডর কোনো ই নেই, যে সেখানেই নিয়ে যাই। মানুষ পরিস্থিতি বুঝে সব করে। পরিস্থিতি বুঝেছ, পরিস্থিতি খারাপ থাকলে সেই সব মানে তোমার সামনা করাই লাগবে সেই জিনিসটা, ভালো তো আসবেই অবশ্যই। তা এখন খারাপ পরিস্থিতি এই থাকলে এই পকেটে যদি কিছু না থাকে না, খালি খালি পকেট, সেই জানে যে তার কি দুর্দশা হয় আর তার জন্য কি করা লাগে। আর এরকম বসে থাকলে তো লাভ নাই, তাই তো? সত্যি বসে থেকে কি আছে, কিছু যদি লজ্জা শরম কিছু করে লাভ নাই, কিছু যেখানে পয়সা কিছু দু পয়সা পাওয়া যাবে তার জন্য চেষ্টা করা দরকার। আমাকে বহু আগের থেকে করা দরকার ছিল। আমরা উঠছে ভিডিও, আমরা এত সময় তো পার্কে বহুত কোস্তাকুস্তি হয়ে গেছে, আবার বলো কোস্তাকুস্তি বলি। আচ্ছা তা বহু সময় বহু সময় অপেক্ষা করার পরে এখন বাজে 8টা। তা আর মাঠে থাকবো না বেশিক্ষণ, অনেক সময় ঘুরে পরিশ্রম হয়ে গেছে, তাই তো না বলো সত্যি কিছু। সত্যি এখানে বাড়ির দিকে যাবো, ছেলেটার জন্য মনটা খারাপ লাগছে, উঠে এসেছি। আর রোদেরও তা তা মানে অনেকটা চর্বিও কমে গেছে, 1 কেজির মতো, 1 কেজির মতো কমে গেছে। তা তা এখন বাড়ি যাবো, হাতে বাড়ি দেখতে যাও। পাচ্ছ যে বস্তা রয়েছে, আধা বস্তার মতো নিয়ে নিয়েছি। তা তা আমরা, এখানে বাড়ি যাই স্নান টান করে, কাজে লেগে যাবো যে যার কাজে। চল, আরে গ্রামে থাকি, গ্রামে থাকি যদি এইসব কাজ না করে দেখে, না মানে দেখো বিভিন্ন প্রকার কাজ আছে ভাই, জীবনে কাজের অভাব নাই, কাজ করতে বলে কাজের শেষ নাই। খালি অসুবিধা কি, শিক্ষিত বেকার যাকে বলে সেইটাই, শিক্ষিত হয়ে তারপরে এইসব কাজ করতে গেলে না, মানে কি বলবো, ইয়ে লাগে না। এদিকে লাগে না কিন্তু পারি না, তো পোল্ট্রি মুরগির মতন হয়ে গেছি আমরা সব। হ্যাঁ হ্যাঁ, আমাদের সেটাই, এক ধরনের পোল্ট্রি বানিয়ে রাখা গেছে, আর নিজের চেষ্টা নেই সেজন্য আরো পোল্ট্রি হয়ে গেছি। ওইটা হচ্ছে মেন কথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মেন কথা। বাদ দাও ওইসব, পরের টপিক। তা চলো আমার হাত ডাইরেক্ট কথা বাড়ি বলছি। যাবো, বাড়িতে কি করা হয়। এই যে বাড়ি এসে দেখো, এই যে সন্টু চুল নিয়ে দিদির সঙ্গে যাচ্ছে, চুল বাটি আসছে। তা দেখা যাক আজকে কি কি রাখছে কাকিমা চুল দিয়ে। তা অনেকটা চুল নিয়ে নিয়েছে কাকিমা, তা দেখি কি দেয়। কি দেবো কি এটাকে, সুন্দর সুন্দরী, দেখি কি দেয়। আগে চেক করি প্রথমে যে ওরা কি দিতে চায়, তা সেই আন্দাজে আমরা পরে যে আমাদের মানে আমাদের চাওনাটা চাই আর কি। ভালো ভালো জিনিস আনে, একদম খারাপ না। আর এখনো ঘরে ঘরে প্রায় সবাই চুলবাটি চুলবাটি দেয়, ভালো জিনিস তো। হয় একটু হাল কাজে ইয়ে বালা চাইছে, ভালো আছে মজবুত, খুশি মানে অনেক খুশি। এই যাচ্ছে আরেকবার আনতে যাচ্ছে কাকু, এটা মেজে কাকিমা তুলছিল। কি করবো গো, চুল বেশি হয়ে গেছে তো, চুলগুলো দিয়ে দি, চুল তো হতেই থাকে 12 মাস না ও ছাড়া থাকে। আমি হ্যাঁ হ্যাঁ, দড়ি ধরে দড়ি ধরে রঙকে নিয়ে এসে টুপলা ধরে নিয়ে এসেছে চুলের দেখে, দুটো তিনটে টিফিন কারি হয়ে যেত। দেখি কি দেয় আগে,
একটা থালা ওতে হয়, এত বেশি হবে না, কম চুল এ বাল ইতনা লম্বা লম্বা হয় এ ভয়ঙ্কর ভালো আছে পাতলা না ছোট ছোট থালা ওতে টিফিন করে নিলে তাই এরকম অত চুল দিয়ে এরকম একটা পাতলা থালা রাখে কেউ ভালো জিনিস রাখতে ওই যে টিফিন করে ওটা ওইটা ভালো আছে এই কেটলির একটা ঠিক আছে বোকাম থেকে টিফিন কেটে না চুল বেশি দিয়ে ফেলছি তো আমি কি করছি তোমার একবার চুল না আনলে ঠিক ছিল না না মগে কোন হালকা এই দে এটা দুটো টিফিন কেটে না জুড়ি নাই দিদি বাচ কাদা নে নে নাই এ ছোড় রেনে দে এ বালা দুটো টিফিন দে দাও আমাকে দেখেন কাকিমাও তো আসে কাকু নিরামিষ টিফিন কারিয়ে আজকে বাড়িতে গরু সেবা দেওয়া হবে তাই বাবা নারকেল ডাব পাড়ে নিয়ে এসেছে গাছ থেকে কারণ আজকে তো গ্রামে সপ্তাহে একদিন করে গরু সেবা হয় মানে প্রতি ঘর ঘরে এক একজন যায় মানে নেয় থাকে আর কি যে বাড়ি হয় সে বাড়ি যে বলে যে আজকে আমাদের বাড়ি খেলো মানে সামনে সপ্তাহে সপ্তাহে একবার তাই এইভাবে গ্রামে চলে আজকে আমাদের বাড়িতে হবে তাই বাবা ডাব পাড়ে নিয়ে এসেছে ডাব ছুলছে ওর জন্য পুজোর জন্য সন্তু দাদাকে হেল্প করছে বসে বসে যে সকালে খেয়ে দেয় যে সন্টু না সন্টু দাদা ডাব পড়েছে সন্টু গ্লাস নিয়ে বসে আছে ডাবে জল খাবে তাই সব এই যে না তোমার তিলক তো মুছে গেল তো তাই ওই যে দাদা দেখছো দাদা দাদারা এখনো রয়েছে বাবা কালো তিলক তো নারকেল বেশি এটা বড় আছে কোনো না শুনতো গোনো গোনো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা নারকেল টোটাল পুজোয় লাগবে চার পাঁচটা নিয়ে যাবো চারটে পাঁচটা চারটে পাঁচটা পুজো হয়ে যাবে কি সুন্দর ডাবের সাইজগুলো লাল ডাব টাকায় রয়েছে বড় বড় সাইজ এখন না বলো ছন্টু হয়েছে চেয়ারে রেখে দিয়েছে তাই ও দাদাকে দিচ্ছে না গো অনেকগুলো ছালা হয়ে গেছে যাও তুই চলো চলো ভাত খাই দিবা চলো এই যে সন্ধ্যার সময় দেখো সবাই চলে আসছে মন্দিরে এখানে কারণ এখন লোকজন আসা শুরু হয়ে যাবে সব কিছু রেডি হয়ে গেছে গোছানো হয়ে গেছে তা ব্লগটি বেশি বড় করব না দেখ আজকের মতন এই পর্যন্ত থাক কালকে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকবি সুস্থ থাকবে টাটা বাই বাই।